বাকচা গ্রাম পঞ্চায়েতের ডিসেম্বর 2023-এর গ্রাম সভা ময়না ব্লকের বাকচা অঞ্চলের বাকচাওলা বিবি ফুটবল ময়দানে ডিসেম্বর 2023-এর গ্রাম সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, ময়না পঞ্চায়েত সমিতির বাকচার তিন সদস্য পঞ্চানন মণ্ডল, গৌতম কুমার গুরু এবং সুচিত্রা মিদ্দা সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং অঞ্চলের আধিকারিকগণ। এই সভায় ময়নার বিধায়ক অশোক দিন্দা বাকচাবাসীকে অ্যাম্বুলেন্স পরিষেবার উপহার দেওয়ার ঘোষণা করে বাকচাবাসীর পাশে থাকার বার্তা দেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ জানিয়েছেন, জেলা পরিষদের আর্থিক সহযোগিতায়ও বাকচার উন্নয়ন হবে। বাকচা অঞ্চলের প্রধান সম্রাট সামন্ত বাকচাবাসীকে যে কোনো প্রয়োজনে অঞ্চলের আসার আহ্বান জানিয়েছেন। বাকচা অঞ্চলের উপপ্রধান বাকচাবাসীর উন্নয়ন বাকচাবাসীকে সঠিকভাবে বুঝে নিতে বলেছেন। বাকচা অঞ্চলের এই সভা প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম কুমার গুরু, বাকচা অঞ্চলের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক কি জানিয়েছেন শোনাব আপনাদের। সমস্ত দিদি ভাইদেরকে বলবো, আপনারা মঞ্চের দিকে আসুন। আমাদের সংঘ সংঘ মেম্বার ওনাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এবারে কিছু হলেই পাট করে এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির বাচ্চা গ্রাম পঞ্চায়েতের এবং সদস্যদেরকে বলেছি যে বুথের যে সমস্ত সদস্য কিংবা যারা অভিভাবক হিসাবে বুথে কাজ করছেন এবং সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে তাদের মতামত নিয়ে আপনাদেরকে কাজ পরিচালনা করতে হবে। এরকম সভা গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের পঞ্চায়েতের যে সংবিধান, সেই সংবিধান সংশোধন করে প্রতিটা বছর দুবার করে এই গ্রাম সভা হয়। এই গ্রাম সভা হওয়ার আগে প্রতিটা সংসদ এলাকায় বছরে দুবার সংসদ সভা হয়। এই সংসদ সভা একটা হয় নভেম্বর মাসে আর একটা হয় মে মাসে। আমরা এই ষান্মাসিক সভাটা এই নভেম্বরে শেষ করতে পেরেছি যথাসময়ে, এবং সরকারের নিয়ম অনুসারে ডিসেম্বরের মধ্যে এই গ্রাম সভা করতে হয়, সেভাবেও আমরা উপস্থিত হয়েছি। এবং এটা ঘটনা যে আগে পঞ্চায়েতের যে ব্যবস্থাপনা ছিল সাধারণ মানুষকে নিয়ে চলা, সেই ব্যবস্থার সঙ্গে দীর্ঘ প্রায় 15 বছর ধরে বাকচা গ্রাম পঞ্চায়েতের মানুষের সংযোগ ছিল না। এই গ্রাম সভার মধ্য দিয়ে নতুন করে গ্রাম পঞ্চায়েতের জনগণের পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা যে জনগণের জন্য জনগণের কাজ করার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, এটা বাস্তব সত্য কথা। আজকে বাকচা গ্রাম পঞ্চায়েতের পরিচালক এই গ্রাম সংসদ হয়েছিল, এত লোক মনে হয় পশ্চিমবাংলায় কোনো গ্রাম পঞ্চায়েতে এত লোক একসঙ্গে হয়নি। অন্যান্য গ্রাম পঞ্চায়েত এগুলো শিখুক, কারণ গ্রাম পঞ্চায়েতে এই প্রথম আমাদের যে এত লোক একসঙ্গে প্রায় 2000 লোক একসঙ্গে গ্রাম সংসদ কখন হয়। মানুষরা নিজেদের অধিকার বুঝে নিতে এসছেন, মানুষের অধিকার মানুষকে দেওয়া হবে। আমরা শুধু প্রধান উপপ্রধান বা যাই হোক না কেন, মেম্বার হই না কেন, মানুষ তার অধিকার পাবে। মানুষ যেরকম ভাবে বলবে সেরকম ভাবে আমরা চলবো।
দেখুন দীর্ঘ কয়েক বছর যাবত বাগচা গ্রাম পঞ্চায়েতে যে বিগত যারা চালিয়েছিল তারা বহু দুর্নীতিগ্রস্ত ছিল, যে আজকে তার মানুষ নিশ্চয়ই এমন ভাবে কিছু জিনিস চালু করেছে যে বিগত দিন যারা চালিয়েছে তারা খারাপ কিছু করে গেছে। আমরা ভবিষ্যতে, আমরা আজকে তিন মাস মেয়াদ পূরণ হলো বাগচা গ্রাম পঞ্চায়েতে আমরা ক্ষমতায় এসেছি, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান হিসাবে এটুকু বলতে চাই বাগচার যত 40,000 মানুষকে যাতে তাদের সুষ্ঠুভাবে পরিষেবা এবং তাদের এলাকার উন্নয়ন যাতে খুব সুন্দরভাবে হয় এটুকু আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা অলরেডি অনেক স্কিম মাঠে নামিয়ে দিয়েছি, সেই সব স্কিমের কাজ হচ্ছে, সেই কাজগুলো যাতে সঠিকভাবে হয় এলাকার মানুষকে বলবো আপনারা ওই কাজগুলো যাতে সুন্দরভাবে দেখে নেন। এবং বিগত যে পঞ্চায়েত সমিতির যে কাজগুলো আমাদের এলাকায় হচ্ছে, আজকে আমরা একটা কাজের উদ্বোধন করেছি 42 লক্ষ না 43 লক্ষ টাকার কাজ, ওই বোড়ামাহাল থেকে বরুণা পর্যন্ত ও কাজটাও আজকে উদ্বোধন হয়েছে। এবং ভবিষ্যতে বাগচা গ্রাম পঞ্চায়েতে যত এলাকার যত রাস্তা রয়েছে আমরা 3 বছরের মধ্যে আস্তে আস্তে করে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে ফেলব। আর বিশেষ করে মূল সমস্যা এখানে বাগচার যেটা হচ্ছে জলের নিকাশি, জল নিকাশিটা যে সমস্যা ছিল, আমরা বহু ড্রেন এবং নানা রকম ড্রেনের মাধ্যমে সেই জলগুলো খালের মাধ্যমে ফেলানো যায় এই ব্যবস্থা আমরা করছি। এবং আমাদের জলধারায় যে প্রকল্প এইখানে আমাদের এই করে আজকে যেখানে সংসদ হচ্ছে এখানে একটা জলের ট্রাম হচ্ছে, এখান থেকে 3-4টা গ্রাম জল পাবে, আস্তে আস্তে জল নিতে জলের সমস্যার সমাধান হবে। এবং পরের ইয়ারলি যে কাজগুলো আমরা নিয়েছি এই কাজের প্রায় প্রত্যেক বাড়ি পর্যন্ত পানীয় জলের একটা লাইন করে দেবো এবং তার ঘর পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেবো এটুকু আমরা অঞ্চল থেকেই সিদ্ধান্ত নিয়েছি। এবং বিগত দিন এলাকার উন্নয়ন যাতে বাগচা গ্রাম পঞ্চায়েত স্বচ্ছভাবে চলে এটুকু আমি পূর্ণভাবে সহযোগিতা করবো। তাই এলাকার সমস্ত মানুষকে বলবো আপনারা এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সঠিকভাবে কাজটা দেখে নেবেন, কারণ কিছু কিছু কন্ট্রাক্টর অনেক রকম কন্ট্রাক্টর রয়েছে তারা সবসময় লাভ চায়, সেই জন্য তারা যাতে লাভ না করতে পারে সঠিকভাবে রাস্তাটা রূপায়ণ করতে পারে এটুকু আমি অনুরোধ করব। বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে, আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ গড়তে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।